নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইচ্ছে ছিল একটা নতুন কিছু করার, রান্নাবাড়া করব, খাবো দাবো। অনেক দিন থেকে অনেক লোকে বলছিলেন যে রান্নাবাড়ার ভিডিও দিতে, কিন্তু সেটা আর হলো না। দেখুন ওয়েদারটা কি খারাপ, আর বর্ষাও পড়ছে, আর এদিকে আজকে রান্নাবাড়া চলবে, সব কিছু আমরা রেডি করে ফেলেছিলাম, তার জন্য রান্নাবাড়াটাকে আর ছাড়ছি না। পরেশ ভাই এই চাল চাল ধুয়ে রেডি করছি, ভাতটা চড়িয়ে দেবো প্রথমে। এখন ভাত রান্না করতে করতে আমি আর প্রকাশ ভাই যাবো এখন মাছ ধরতে। আমাদের সেই বাড়ির পিছনে যে জায়গাটা আছে ওইখানে গিয়ে কারেন্ট জাল দিয়ে কিছু মাছ ধরবো, তারপরে রান্নাবাড়া হবে। আর কেজিখানিক কাঁকড়া সকালবেলা পরেশ ভাই ধরে নিয়ে এসছিলো, তো সেই কাঁকড়াটাও রান্না করব। তো ঠিক আছে, মাম্মি ভেজে না, মজা লাগতেছে। তো ঠিক আছে, আমরা একটু মাছটা ধরি, পরেশ ভাই রান্না শুরু করুক। পরেশ ভাই আলু কাটছে আর ভাত বসানো হয়ে গেছে, জায়গাটা ডাইরেকশন চেঞ্জ, কারণ একটু আগে ফটাফট যাই আয়, চল প্রকাশ মাছ ধরি। বাসবে কবে আর খাবো কবে? বাসবে যাওয়ার সাথে সাথে বাইরে চলে যাব। চল 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 হাড়ি পাশা পড়বে, এসে যা পাশা পড়বে, যখন মাছ ধরবো তুই ক্যামেরা ট্যামেরা নিয়ে তোরা সবাই আসবি। ঠিক আছে, ওর পুকুরের পারে পরেশ কাঁকড়া কাঁকড়া সবগুলি কাটি কুটি রেডি কর, আমরা মাছ ধরে আসি। কাটি দেবো স্যার? হ্যাঁ কাট, সবজি কেটে নিতে বা কাট করুন। হ্যাঁ, তো আজকে কিন্তু বন্ধুরা বড় বড় সাইজের কাঁকড়া আছে। সবাই সবসময় বলেন কাঁকড়া খালি ধরেন, একটু রান্না করে খাওয়াটাও দেখান। তো আজকে সেই জন্য, আর আমার শরীরটা অসুস্থ কি বলবো, সে পরে বলবো। দাঁত একটা তুলতে গিয়েছিলাম, সেটা তুলতে পারিনি। চল প্রকাশ চল। তো আমরা কিন্তু পৌঁছে গেছি, এই দেখুন এই একটা লোবিয়া কত বড় সাইজ, ওফ। আর সেই ডোবার কাছে পৌঁছে গেছি প্রকাশ ভাই হাতে জাল নিয়ে, আজ মাছ ধরবো, একেবারে তাজা তাজা মাছ ভাজা হবে। কি প্রকাশ ভাই, মাছ এখনই পাবো? মাছ এখনই পাবি? কি দেখোস তুমি না দেখি? তো প্রকাশ ভাই কিন্তু নেমে পড়লো। ওরে ঠান্ডা রে, এই দেখুন গাছে একেবারে ডাব ভরা, যার ইচ্ছে হয় ডাব খেতে অবশ্যই আমাদের বাড়ি আসতে পারেন, নিমন্ত্রণ রইল। চারিদিকে গাছে একেবারে ডাব ভরা, তো বন্ধুরা এটা কিন্তু আমার নিজ হাতে কলম করা গাছ। এই দেখুন কত লেবু হয়েছে, চারিদিকে একেবারে মাটির সঙ্গে লেবু, পাতি লেবু যেটা বলা হয়, সারা গাছেই লেবু ভরা। এটা আমি নিজে কলম করে লাগিয়েছিলাম, কিন্তু যা ফল হয় খাওয়ার মতো হয়ে যায়। আর এই দিকে দেখুন এইসব পেয়ারা সব পেকে পেকে, যেদিকে দেখো সব পেয়ারা পেকে গেছে, সব বেশি বড় সাইজের না, কিন্তু তারপরেও এই দেখুন এইটা একটু বড় সাইজের পেকে আছে, চারিদিকে পেয়ারা একেবারে ভরা। এই যে সব একেবারে বড় বড় হয়ে পেকে আছে, খাওয়ার মানুষ নেই, পাখিতেই বেশি খায়। এই পেয়ারাগুলি ছোট সাইজগুলি যেগুলি সেগুলি প্রচুর মিষ্টি, ওই পাশের গাছটায় সাইজ বড় হয় কিন্তু তেমন মিষ্টি নেই, কিন্তু এই ছোটোটা প্রচণ্ড মিষ্টি। তো পাখিরাই খায়, মানুষ খুব কম খায়, এখন আর খেতে খেতে ইচ্ছে করে না। এই দেখুন চারিদিকে পেয়ারা আর পেয়ারা। আর এই হচ্ছে আমাদের ঘরের লঙ্কা গাছ, প্রকাশ ভাই জাল ফেলতে থাকুক। এই দেখুন কলা, সবজি কলা, এই লঙ্কাগুলি একেবারে উপরের দিকে থাকে। আর এই গাছটাও আমার নিজের কলম করা গাছ, কিন্তু এইখানে কি বলবো, রোদ পায় না, তাই গাছের অবস্থার চেহারাটা একটু অন্যরকম, কিন্তু তাও এই বছর এই একটা ফল দেখা যাচ্ছে। দেখুন একেবারে কলম করা গাছ সব,
এই পাশে আছে আমড়া গাছ, আম গাছ, কলা গাছ সবই কলম করে করে আমি লাগিয়েছিলাম। তো এক সময় কিন্তু আমার প্রচণ্ড ইন্টারেস্ট ছিল এইসব দেখে দেখে, ইউটিউবে দেখে দেখে করতাম কিভাবে কলম করে কি করে। তো যাই প্রকাশ ভাইয়ের কাছে গিয়ে দেখি কি অবস্থা, প্রকাশ ভাই কতদূর কি করলো। তো ওইখান থেকে শুরু করে প্রকাশ ভাই জাল ফেলে ফেলে এই অবধি আসলো, আর যা বর্ষা মাঝে হয়েছিল তাতে জানি না এতে মাছ আছে কিনা, কিন্তু আছে অবশ্যই, একটা মাছ ওখানে বেঁধেছে, অবশ্যই দেখাবো একটু পরে। আসে আসে ভাই আসে, হ্যাঁ হ্যাঁ, তো জলদি শেষ কর তারপরে দেখাই। তো প্রকাশ ভাই জালটা ফেলানো শেষ করুক। ওই পাশে একটা মাছ বাজলো, কিন্তু ওইটা মনে সিরা বাইরে গেছে না কি, ওগো জালটাও পুরনো হয়ে গেছে। তো বন্ধুরা বৃষ্টির ভিতরে আমি জাল ফেলাইয়া থুইয়ে চললাইছি, এখন যাই দেখবো ময়দা কোনে জানি মাছ ধরছে, সেই জিনিসটা যাই আন উড়াই আসো। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল, কোথায় বাদ দিলো বাকি, এই জায়গায় ওই জায়গায়, চল তো উঠা উঠা, গরম গরম যে একদম বৃষ্টির ভিতরে ভাজা, তাজা তাজা মাছ, আমার মাছ, মাছে পুকুর ভরা, জাল টানে জাল টানে দেখ, হরে কৃষ্ণ, মাছ না ব্যাং, মাছ মাছ, পাক্কা ফাঁসা পড়ছে, ফাঁসা 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 পড়ছে, ফাঁসা পড়ছে, বেশ, ও ম্যান, পারাইয়ে কি জাল ডুবাই দিছি না কি আমি, সারা দিন বর্ষা বর্ষা বর্ষা, এই হচ্ছে কিন্তু সেই কাঁটাটা যে কাঁটাটার কথা বলেছিলাম, অনেক লোকে এই কাঁটাটাকে পিরিত কাঁটা বলে। কই মাছ ফেলা, কারে ভাই, কা হুয়া, লাইন দিয়ে ফুটেছে, এক নম্বর দুই নম্বর, বেশি খুশি এত সুন্দর মাছটা, খুব খুশি তেলে একদম আওয়াজ মানে হবে, আসো আসো ময়দানে আসো আসো, বেশ লাগতেছে বেশ, এই লবণ জলের মিষ্টি জলের সব মাছ একই সেই ভিতরে ডোবার ভিতরে আছে, সব আছে সব সব ধরবে সব, দেখুন জাল পাততে না পাততেই দিতে না দিতেই মাছ যা হয়েছে, অনেকদিন পরে তেলাপুইয়ে মাছ দেখলাম, হ্যাঁ অনেকদিন পরে দেখছি, তিনজনের খাওয়ার মাছ হয়ে গেছে, একটা দুই পিস আর একটা এক পিস, চলো যে গোটা গোটা ভাজাও, জাল তো পরে তুলবই, এখনই ভাজা দিই, হ্যাঁ এই তিনটা এখনই ভাজা, এই দেখ অরেঞ্জ দাদা, দেখো দেই দেখো কি করছি দেখছো, দেখো তিন তিন পাঁচটা পড়বে, পাঁচটা পড়বে বরাবর, তেলাপুইয়াটা দেখ কত একদম বেশ আনন্দ করে, আর একটু পরে দাঁড়া আমার তরকারি রান্ধ দাও, সাত সাত যাবে ঠিক আছে, এই দেখুন কি বড় সাইজের, আমার কাঁকড়া পা কাইটে সবজি কাইটে আলু ভাজতেছি সব রেডি, কাঁকড়ার পা গুলি দেখুন সব মোটা মোটা, না আজকে সব বড় কাঁকড়া খাবো, সবাই কয় না বড় কাঁকড়া খাই না বড় কাঁকড়া খাই না, বড় কাঁকড়া সব খাই দিবে, আমি একটু দাঁড়া খুলে ভাই নিয়ে রেডি, ভাত রেডি, ভাত রেডি, হ্যাঁ ভাত রেডি, বর্ষার ভিতরে গরম ভাত আলু ভাজা হচ্ছে, আলু ভাজা ভাজা না আলু দিয়ে তুস্তারি তরকারি রান্না মনে হয়, মানে তার আগে ভাত ভেজে নিচ্ছে আর কি, সিক্স প্যাক দাই দিতে হবে, একে খাওয়া যাবে, সেরকম ভাজা হয় না, না ও তো তরকারি হবে না, ও হয়ে যাবে, জামাটা একটু মিগ্রে কাঁকড়া দিয়ে দিলাম, কাঁকড়া আমার না ডাউট লাগে করে তো ধরবে, দে 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 ধরবে ধরবে ধরবে,
तो कांकरा बाजार रेडी जल, तो जल गरम स्वाद मतो लवण दिए देव जले, लास्टे सब्जीटा देव स्वाद मतो लवण, तारपरे हलुद, আমি পাকে আলু ভাজা করছি, আলু ভাজা হয়ে গেছে তো তাই এইখানে এই পাশে কাঁচা মরিচ সব কেটে রাখা হয়েছে। তো আজকে রান্না হবে কাঁকড়া, আলু, উস্তা আর কাঁচা মরিচ দিয়ে, কোনো এতে লঙ্কা গুঁড়োর কোনো সিন নেই, কাঁচা মরিচ যা হবে। জানি দিবি ফোটা শুরু করে দিয়েছে তো কোন সব গেল। তরকারি রেডির দিকে একটু ঢেকে দিছিলাম, গন্ধটা তো হেভি আসতেছে না। ওয়াও আলু এ ভেঙে যাচ্ছে, আলু বেশি ইলান যাবে না। আর তোরা যা একবার জাল চেক করে, দুটো তো হয়ে গেছে আর একটা হইলেও হবে, ব্যাস সেটা আমরা খুশি, তাই তো। তো বর্ষাটা কম হলো, আমরা আবার পৌঁছে গেলাম কিন্তু জালের কাছে। কি জাল পাতার সময় যেবার যাই অব্দি, এটা তো হতেই পারে না, বেশিক্ষণ কিন্তু হয়নি, বর্ষাটা কম হলো, এখনো তরকারি রান্না চলছে, তো কত সময় আর হতে পারে। তো আমরা কিন্তু জাল তোলা শুরু করে দিয়েছি, এইখানে একটা তেলাপুইয়া আর একটা ঢেলা পাওয়া গেল। জালটা দিয়ে হয়তো বেশিক্ষণ হলে আমরা 15 মিনিটই রেখেছি, হ্যাঁ হবে, কিন্তু এখন রাখবো কোথায়, উপরে পাখি ফেলাবো, ফেলা হ্যাঁ ফেলাও, দূরে ফেলে হিস কনে যায়। তো এই যে হচ্ছে মাছ দুটো একই পাশাপাশি জায়গায় ছিল, প্রকাশ ভাই জাল তুলছে, দেখি আবার যদি মাছ হয় অবশ্যই দেখাচ্ছি। আরেকটা আছে দেখলাম, সেরকম মনে হয় না, নিচের পাশে বাজে মনে হয় তো, কিন্তু মানে তো কাদা মনে হয়, হঠাৎ করে যদি একটা দেয় না সে যে ভাইরে লাগবে আমার জেতা। বন্ধুরা এই দেখুন ভেটকি মাছ, চোখ একেবারে লাল, কিন্তু সাইজে ছোট, একটু ওই বড় হলে কি হতো। আর এই দুটো পেলাম, আর কি মাছ এই জঙ্গলের ভিতরে কোথা দিয়ে যে ঢুকি, কই দেখুন মাছ, এই হচ্ছে একটা ভেটকি মাছ আর এই যে হচ্ছে কই মাছ, সাইজটা দেখুন, এই তেলাপুইয়া তার পাশে, তেলাপুইয়াটা কিন্তু ছোট লাগছে, বিশাল বড় সাইজের একটা কই। তো জাল কিন্তু আমাদের এখানে শেষ, মাছ আছে আর এই পর্যন্তই করলাম কিন্তু। তো বন্ধুরা প্রকাশ ভাই কিন্তু মিথ্যা কথা বলেছে, এই দেখুন কই মাছ, একেবারে রংটা দেখুন,
দেশি কইর লাল কালারের রং সাইজ দেখছিস আর ওই চার একটা বড় সাইজের কই যাক ভাজা খাওয়ার মাছ হয়ে গেছে হ্যাঁ একদম তো প্রকাশ ভাই ছাড়াক ছাড়ানোর পরে যাই পরশের কাছে ওই ভাজবে ও ভাজতে ভাজতে সের ভিতরে আমি একটু শুকনা হয়ে আসি ঠিক আছে দেখছো কি ধরে নিয়েছি দেখো দেখছো কোরাল কোরাল হ্যাঁ কোরাল কোরাল মাছ কোরাল বেগা ভাই বেগা ভাই কই মাছ দুটো সাইজে কত বড় বড় ওয়াও এই এটা তেলা বইয়াই দাও এটা কি দেখছো মনসা ছাড়িয়ে একটা বাটি কোরাল রে তো তো চল থাকবে নাকি ওর কোথায় বেরিয়ে চলে যাবে ঢল কই দি সেই জন্য কইছি দাদা 1 লাখ টাকা দিয়ে পুকুর বানাই ও 1 লাখ বারবার কইছি দাদা 1 লাখ টাকা দিয়ে পুকুর বানাই তুই তুই দে পন্টার ফ্যামিলি পন্টার পোকা দেবে পন্টার 1.5 লাখ টাকা দেবে একটা বড়টা পুকুর বানাই হবে 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 এই যে মাছ কাটা রেডি আমি তো রেডি থাক ওইখানে আমি ঠেলা বসে আছি না কষ্ট না ভালো আছে ফেন্ডের খালি শুকাবো কাটর দিয়ে হুম আমার কি করবে কানি চুপ চুপ কামড়া কামড়া এই দে কামড়া মই পেছে একটা কামড়া ওই দে রে কাইতে হলো না আমি যে ড্রেসটা চেঞ্জ কইরা আসি প্যান্টিকার পোকার ব্যাগ চেঞ্জ করে একটু আমি কাটি হুম ঠিক আছে ইন্দ্রা আমি যাই এই জামা প্যান্ট একটু চেঞ্জ করে ভিজে তো অবস্থা খারাপ বৃষ্টির ভিতরে ঠান্ডায় তো কাপান একটু পরে উঠবে সের আগে দিয়া একটু শুকনা টুকনা হয়ে আসি কোরাল কোরাল কিন্তু একটু যদি বড় হতো তাহলে তো আর জমি ক্ষীর হয়ে যেত দেখি কই মাছ কাটছি এরে কাঁটা মানে এর জন্য ওই কাঁটা মারে এবার কেমন লাগে মজা ওরম কাটে থইলে তাও হাইটে চলতে হবে আগে তো কাটছি যাইতে পারিনি কই মাছ আর কই মাছের পেট খালি তেল খালি তেল আর কিছু নাই আবার বৃষ্টিতে ভেজো আরে না জলদি জলদি আইতেছি হ্যাঁ বাঁধিলাম একবার ছাতি নিয়ে আসবো ও মাছ কাটা কমপ্লিট দেও তেলে একদম গরম ভাজা ভাজা একদম স্বাদ লাগাই খাইতে ও জলদা সিডে মাছের কলম চলে আসছে দেখুন কতগুলি মাছ বাড়ির পাশ থেকে এনেছিলাম ম্যাক্সিমাম কেজি খানিক বড় বড় সাইজে কিন্তু কোরালটা কত কোরালটা একটু বড় হইতে পারো ভাই ওই মাছটা না আবার দেখছিলাম বড়টা মাছ আছে কিন্তু ওটা বাজে না হালকা একটু মরিচ পাউডার দেবো কেন কি প্রকাশ ভাই অনেক কান্না করতেছে যে ও তো মশলা খাওয়া লোক তো হালকা একটু মরিচ পাউডার দিয়ে দিলাম হ্যাঁ একটু ঝাল না হইলে ভালো লাগে না আমাদের ওইখানে তরকারি ভাত সব কিছুই রেডি গ্যাস জ্বলাই দিবি গ্যাস জ্বলানোই রয়েছে বন্ধ অন করো একটু আর আঁচটা বাড়াই দে কই মাছ দৌড়া আমার হ্যাঁ ঠিক আছে পাঁচটা মাছটা আমার একবারে তো হবে না দুইবারে দেওয়া লাগবে একবারে একবারে হবে না দুইবারে দিস দে 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 দেবো গরম হয় না তোমার গরম হয় নাই কহে গরম হয়ে গেছে তেল কুড়া গাড়া গরম হয় না গ্যাস জ্বলতেই রয়েছে সঙ্গে কই আমার কই সব পরে ধরবে না কিন্তু তারপরে দিয়ে দিন যাও কি করবি হুম ভাজা হবে না সিদ্ধ হবে ভাজাই হবে তেল কমে গেছে তেল মনে হয় কম হয়ে গেছে বুঝছি না হয়ে যাবে হবে না সেরকম কিছু না মাছ ভাঙবে আমাদের আজকে মাছ ভাজা কমপ্লিট আর তাজা মাছগুলিকে কি করেছে এই নাকি মাছ ভাজা উল্টো উল্টো কথা বলছেন দেখ সুন্দরভাবে সুপারভাবে ভাজা হচ্ছে তো এই যে ভাত একদম এইচডি ভাবে ক্যান্ডি দুই শট ক্যান্ডি শট ক্যান্ডি আলু আর কাঁকড়া আর এই উস্তা উস্তা দিয়ে
তরকারি তরকারি দিয়ে প্রথমে খাবো না মাছ ভাজা দিয়ে প্রথমে মাছ ভাজা মাছ ভাজা বেশ তো দাদা খাবে না দাদা দাঁতে ব্যথা হ্যাঁ দাদা দাঁতে দাদা দাঁতে ব্যথা দাদা খুললে উঠছে মুখটু খুলে উঠছে অ্যাকচুয়াল এটা মজাকের কোনো বিষয় না দাদা একবার গেছিল হসপিটালে তো দুই মাস আগে তখন দাঁত উঠানোর জন্য গেছিল তো এক আদা উঠে সাইলে দিয়েছে ডক্টর এখন আবার যখন গেছে তারপর দুইবার ট্রাই করছে তারপরে দাঁত উঠে নেয় এখন দাদার বিশাল অসুবিধা দাদার মুখটু খুলে গেছে তো পরেশ ভাই কিন্তু কুকুরের জন্য কুকুর আবে ক্যান্ডি নাম নাম ক নাম কুকুর 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 আবার কুকুর কয় ক্যান্ডি ওই জিনিসটা কিন্তু ভালো না ভাই হ্যাঁ আমি সত্যি কথা ওই জিনিসটা কিন্তু ভালো না ও অ্যানিমেলস আবার না বলে উল্টাপাল্টা কথা হচ্ছে ক্যান্ডি ভাই দেখছি ভাই এটা কাকার ঠ্যাং দে রে হ্যাঁ হ্যাঁ ওড়ে দি ওড়ে দি এই কাটা করে দিছে এটা কাকার ঠ্যাং উড়াই দেন দা ও খাইতে পারবে না কাকার ঠ্যাং মানতে পারবে না কাকার ঠ্যাং খাও আছে হ্যাঁ প্রথমে দিলাম আমাকে ক্যান্ডি দে এবার আমি আর পরে কাকার ঠ্যাং খাবে না ও দাবা হুম চাবা বেনি খাও শাক বেনি ও খাবে খাও না খেলে ওই সাইডে ছুটে ছুটে আমি খাইলি দিই খাই সাবান দিয়ে ভাঙ্গি দিই তাও খাই ওই ব্যাগটার উপরে ব্যাগটার উপরে না ওই তীর তো খাওয়া দাওয়া শুরু হলো আমি ভাই ভাতেছি আমি কারুর দিকে তাকাবো না আরে দাদা ভাত খাবে না দাদা একটু বাইট করে একটু মাছ খাই হুম দাদা মাছ খাবে আমি ভাত আরে হাতা রইছে ওই যে হাতা দিয়ে দে না না ওই সময় হাতা মাতা কি দরকার মানে তুই তো ভাতে সাথে বেশি মানে এই রেসিপি আমি রাঁধছি ভাই আমার তো খাওয়া লাগবে খিদে লাগছে জমে জমকে জমের মানে কি জমের খিদে লাগছে ঠিক আছে আমার অত খিদে তো লাগে নাই প্রকাশ ভাই ভাত আরে ক্যান্ডি খাওয়াই গেছে ক্যান্ডি ক্যান্ডি খাওয়াই গেছে আবার দেবো আবার দে তো বন্ধুরা বর্ষা শুরু হয়ে গেল অনেক দেখুন বাইরে আর কি বলবো আর এদিকে আমাদের খাওয়া দাওয়াটাও শেষ আমাদের এই যে তরকারিটা বেঁচে গেছে মাছ টাছ সবই হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমার খাওয়া দাওয়া শেষ প্লেট শেষ এখন একটা কাঁকড়া খাবো আর বড় বড় তরকারি সব খেয়ে দে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন পাশে আছে বেল আইকন এই আইকনটিকে প্রেস করবেন যাতে আমরা যখন নতুন ভিডিও দিই সবার প্রথমে আপনি পান তো দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে ঠিক আছে বন্ধুরা বলেন অ্যাকচুয়ালি তো আমরা মূল কথা এত বৃষ্টি মিলে তো আমরা যাইতে পারি নাই ঠিক আছে টাটা বাই বাই